কিরা বংজি খুব তো লটর পটর শুয়োরের বাচ্চা বড়া হো নন্দন বলে সবাইকে গালাগালি দিচ্ছিলি। শোনো ভিউয়ার্সরা, এই যে পিং চিঙ্কি চিঙ্কি পাল যাকে বলে আর তার মেয়ে দুটো যে নাটক বাজাচ্ছে না, এ এক কথা বলে ও আর এক কথা বলে, তো সে চিঙ্কি পালের মেয়ে ঘুরতে এসেছিল মায়ের কাছে। এদের দলের এই বংঝি মানে চিঙ্কি পালকে যে এখন কাকিমণি কাকিমণি করে, একবারে নেচে খুঁদে উঠে বুঝলে কি না, যারা যারা প্রীতমকে সাপোর্ট করেছে তাদেরকে গালাগালি দিতে বসেছিল গো। ওই যে বলছে কি, এই যে কিছুক্ষণ আগে ভিডিও দিয়েছে, তোদের সব কটাকে চুপ খুশি শুয়োরের বলতে গিয়ে বললো, না না বরাহ নন্দন মানে শুয়োরের শাবক বাচ্চা বুঝলে, আবার খিস্তি দিল নি বুঝলে কিনা। তো তোকে বলি রে বংঝি, তুই এই চিঙ্কি মাসির বাড়িতে যাচ্ছিস খাইছিস খুব ভালো কথা, ভালো থাক, শুভ বিজয়া দশমী, কিন্তু ঠিকঠাক ইনফরমেশান না নিয়ে ওই পাগলিদের বিরুদ্ধে না বেশি কিছু বলিস না, পক্ষেও বলিয়ে নিস বুঝলি, তুই তোর মেয়ে দুটো আছে তার দিকে তাকা। হ্যাঁ আজকে মেয়ে এসেছে মায়ের বাড়িতে, অমৃতরা ভেবে নিলি কি ও চলে এইছে, সত্যের জয় ঝান্ডা নিয়ে বেরো, আরে সত্য হোক মিথ্যে হোক মা মেয়ে বুঝুক, নিজেদের ফ্যামিলির ম্যাটার নিজেরা মেটা, এটাই ছিল সবার কথা। মেয়ের অশান্তি হলে মা বাবা যাবে সেটাকে মেটাবে, মায়ের যদি কোনো প্রবলেম হয় মেয়ে নিশ্চয়ই মাকে ফোন করবে, মা মেয়ের প্রবলেম হলে মেয়ে বলবে, মায়ের প্রবলেম হলে মা বলবে, নিজেদের ফ্যামিলি ম্যাটার নিজেরা মেটাবে, এটাই ছিল কথা, আর কিছু ছিল না বুঝলে কি না। তা নয় যারা যারা প্রীতমের সাপোর্ট করেছিল ওই রাম পাঠা অমুক তুসুক বলি, একবারে ঝ্যাটাতে চলেইছে। তো একটু আগে তোদের দলেরই তো একজনের ভিডিওতে দেখলুম যে ওনাকে ঘুরতেই ছিল, তোমরা বলো ভিউয়ার্সরা, কালকের ভিডিওতেও দেখছি যে রিমি সিঁদুর খেলা খেলছে, সিঁদুর পরিয়ে দিচ্ছে, প্রীতমকে নমস্কার করছে, সেই মেয়ে কখনো সব কিছু ছেড়ে দিয়ে চলে আসতে পারে? বেসিক নলেজ নেই ভিউয়ের জন্যই না, এর সব কিছু হাইড়ে গেছে বুঝলে কি না, এই বংজি সব কিছু হাইড়ে ফেলিছে এই যে ভিউয়ের চক্করে, ভিউ পাবে বলি যা তা মিথ্যে কথা নাটক মাইরে মাইরে বলে যাচ্ছি। আর উল্টে আমরা যারা বলেছিলাম যে যাগে ওরা ওদের মতো আছে থাকতে দাও, সবাইকে ও জুতো পেটা কইবে, সবাইকে ও গালাগাল দেবে, এক এক করে নাকি দেবে, আর সবাই নাকি শুয়োরের বাচ্চা। এবার তুই কিসের বাচ্চা লো? হ্যাঁ তুই যে সব কিছু ইনফরমেশান না জেনে সবাইকে যে এইরম করলি, তুই কিসের বাচ্চা? হ্যাঁ একটা মেয়ে তার মায়ের কাছে ঘুরতেইছে, আসতেই পারে, সেটা তার ফ্যামিলি ম্যাটার, তোর এত এক্সাইটমেন্ট কিসের আর তোরই বা এত পকপকানি কিসের? এইবার কেমন জুতোটা মারলু? হ্যাঁ ও তো চলে গেছে, এসেছিল আমার শুনলো চলে গেছে তোদের দলের, ওই যে কে শানু না কি একটা ব্লগ চ্যানেল, তো সেই মেয়েটা গেছিলো তোর সঙ্গে গেছিলো, সে কইল কি যে আমি ভুল ইনফরমেশান আমরা বলেছিল, ও এসেছিল রিমি ওর মায়ের কাছে আবার চলে গেছে বুঝলে, আমরা ভুল ইনফরমেশান দিয়েছিল, মানে নিজেরা না এক্সাইটেড হয়ে রিমি ওর মায়ের কাছে এসছে দেখে এই দলটা যারা রিমির মায়ের বাড়িতে গিয়ে নিজেদের ভিউ বাড়ানোর চক্করে চিঙ্কি মাসির খুব শুভাকাঙ্ক্ষীর নাটক করেছিল, তাদের তারা সবকটা মিলে একবারে মানে কি বলবো হই 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 করে ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়েছিল, আমাদের সত্যের জয় হয়েছে কি না রিমি নাকি প্রীতমকে ছেড়ে দিয়ে চলে এইছে। হ্যাঁ বাউ রে বাউ, উফ ও যদি ওকে ছেড়েও দেয়, তর্কের খাতিরে মেনে নিলাম ওকে ছেড়ে দিয়েছে, তাতে তোদের কি আর আমাদেরই কি, তাই না? এটা বলা হয়েছিল কেন, যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, একটা মেয়ের যদি কষ্ট হয় তার শ্বশুর বাড়িতে সেটা লিগাল ওয়েতে মেটানো উচিত, কারণ এটা জীবন মরণের প্রশ্ন এসে যাচ্ছিল সেখানে। এরম তো নয় যে কোনো ইউটিউবার গিয়ে তাকে বাঁচাবে, তার ফ্যামিলির মানুষ যাবে, তাই না?
সেখানে তুই বেশি পিরিত দেখাতে গেছিলি, তাই জন্য অনেকে অনেক কথা বলেছিল, কারণ তুই তো ফ্যামিলি কেউ না, হঠাৎ করে কাকু কাকিমা পাততে ফেলেছিস, ওই জন্যই এত কথা উঠেছে। তুই যদি রিমির দিদি হতিস তাহলে তো এত কথা উঠতো না। প্রথমত তুই পিতামার বাড়িতে গিয়ে ওর দিদি ছেজি ওকে ভাই পাততে পাততে অনেক ওর মাথা মুইরেছিস, দেখেছিস যে এখানে কিছু ডাল গলছে না বা এখানকার মানে ভিউ কামানো হয়ে গেছে। এবার তুই গেলি চিঙ্কি পালের বাড়িতে, সেখানে গেলি তার শুভাকাঙ্ক্ষী হয়ে, আর মাঝে মাঝে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া তো হচ্ছি বল না, কেউ একটু রেঁধে দিলে ভালো লাগে, আমারও ভালো লাগে, রোজ রান্না করতে ভালো লাগে না বুঝলি, তোরও ভালোই হচ্ছে, হ্যাঁ কাকিমণি কাকা। ওই জন্যই রিমি খালি এলো, আর এদের টিমটা পুরো বুঝলে কি না, এই যে চিঙ্কি মাসিদের ফরে যে টিমটা রোজ রোজ যায় ওদের বাড়ি খাওয়া দাওয়া করে, নতুন সব ভাইজি পাত্তেছি যাদের গো, তারা এমনি একবারে হই হই করে রোডটা দিল কি যে রিমি এই ছেয়ে সব ছেড়ে দিয়ে শ্বশুরবাড়িকে ছেড়ে দিয়ে তার মায়ের কাছে সারা জীবনের মতো চলে যে। আমার তখনই কেমন ডাউট লাগলো যে এই মেয়েটা কালকে এইরকম ভিডিও দিচ্ছে যে স্বামীকে প্রণাম করছে, সে আবার সব ছেড়ে দিয়ে চলে এলো, কী ব্যাপার, কিছু তো একটা ব্যাপার আছে। আমি যেন ওয়েট করছিলাম, নাহলে সেই সময় তোকে আমি জবাবটা দিতে পারতুম, কিন্তু কেননা কেন দিদি বলতো, আচ্ছা শোন তুই সবাইকে যে শুয়োরের বলেছিস, সেখানে তো প্রীতমকে আমরাও সাপোর্ট করেছিলাম, রিমিকেও সাপোর্ট করেছিলাম, মানে দুজনের দাম্পত্য মিলটাকে সাপোর্ট করেছিলাম, এবার ওরা ভেতরে কী করছে সেটা তো আমরা জানি না, এবং এটা বলেছিলাম যে ওদের মধ্যে যদি সত্যিই ঝামেলা হয় তাই এই ভিউ কামানোর চক্করে যে ইউটিউবারগুলো যাচ্ছে তাদের না নিয়ে আপনারা ফ্যামিলি মিলে গিয়ে সেটাকে ঠিক করুন, এটা উচিত। হ্যাঁ, কোনো পড়াশোনা জানা সেন্সেবল মানুষ এটাই বলবে, তাই না, যে কয়েকটা ইউটিউবার উড়ে এসে জুড়ে বসেছে, মান না মান মেহতেরা মেহমান, দুদিন ভিউয়ের চক্করে গিয়ে তোমরা বিরাট শুভাকাঙ্ক্ষী হয়ে গেছো, এটা তো কেউ মানবেনি বুঝলে কি না। তো তোমাদেরকে এটাই বলা হয়েছিল যে তোমরা ভিউয়ের চক্করেই যাচ্ছ, তোমরা কেউ শুভাকাঙ্ক্ষী না, চিঙ্কি পালের মেয়ে যদি খারাপ থাকে তো চিঙ্কি আর তবনা দুজনে গিয়ে ওদেরকে মিটিয়ে আসুক ফ্যামিলির লোক গিয়ে, আর প্রীতম রিমি যদি সুখে থাকে তো ওদের সুখে থাকতে দেওয়া হোক, যদি না থাকে তাহলে তাদের বাবা মা এদের বাবা মা যা করার সেটা করুক, এটুকু বলা হয়েছিল। তার জন্যই তোরা তো সাহস, তুই সবাইকে বলছিস শুয়োরের, এইবার যদি সবাই তোকে সব কটা মিলে তোকে চোখ চোখ সিধে করে তুই কী করবি রে? হ্যাঁ, কারের এত সময় নেই, যাক গিয়ে। তো শোনো ভিউয়াররা, চিঙ্কি পালের বাড়িতে রিমি ঘুরতেই ছিল, দেখো সব মেয়েরাই বিজয়াদশমীর পর যত ঝগড়াই হোক মায়ের জন্য মন কেমন তো করে এসেছিল, বিজয়াদশমী উপলক্ষে হয়তো এসেছিল, চলেও গেছে, মন খারাপ হলে মেয়েরা আসলেও এসেছিল, এই হচ্ছে ম্যাটার। এত যাত্রা নাটক এত বানিয়ে বানিয়ে কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে, ওদের ফ্যামিলি ম্যাটার নিয়ে এত বানিও না। আরে চিঙ্কি পাল কোনো জায়গায় বলেনি যে আমার মেয়ে চলে এইছে, পুরো একদম সব কিছু পাত্তারি ঘুরতে চলে এইছে, এটা কিন্তু বলেনি কেউ। হ্যাঁ, বোঝা গেল, চিঙ্কি পালের পাতানো ভাইপো ভাইজিদের বলছি, এরপর যখন কোনো ভিডিও বানাবে একটু বুঝে বাইনো বুঝলে। হ্যাঁ, নাহলে এই যে একরকম তোমরা ইনফরমেশান দিয়ে মানুষের মাথায় ভুল একটা বার্তা দিচ্ছ, পরক্ষণেই মানুষ ওটা ভেবে ফেলছে, আবার বলছো আমরা ভুল বলেছি, নাটক বাজ, আবার আমাদের সবাইকে বলছে শুয়োরের বাচ্চা, তুমি কি নন্দন? হ্যাঁ চলে, টাটা, রিমি প্রীতম ভালো থাকুক, এদের মতো যারা যারা আছো সবাই ভালো থাকো, সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা, বাই।